আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সূরা আল কিয়ামাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আমি শপথ করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন্নাফ আর আমি শপথ করছি সেই নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি মনে করে যে সে মরে গেলে আমি তার হাড্ডিগুলো আর কখনো একত্রিত করতে পারব না? বালাকাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কেন নয়, আমি তার আঙ্গুলের জোড়াগুলোকেও পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বাল্লিউরিদুল ইনসানু লিয়াফুজুরা আমামা। বরং মানুষ আশা করে যে ভবিষ্যৎ জীবনেও সে পাপাচার করতে থাকবে। আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। মানুষ জিজ্ঞেস করে কিয়ামত কবে আসবে। ফাইযা বারিকাল বাসর। অতঃপর যখন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে। ওয়াখসাফাল কমার। আর সেদিন চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার। এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে আমাদের পালানোর জায়গা কোথায়। কাল্লা লা ওয়াজার। ঘোষণা আসবে, না পালানোর জায়গা নেই, নেই কোনো আশ্রয় স্থল। ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর। সেদিন আপনার পালনকর্তার নিকটই হবে সকলের ঠিকানা। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখখর। সেদিন মানুষকে অবহিত করা হবে
কি আমল নিয়ে সে হাজির হয়েছে আর কি আমল সে পেছনে ফেলে রেখে এসেছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে জ্ঞাত। ওয়ালাউ আলকা মাযীরা, যদিও সে নিজের সপক্ষে সেদিন বিভিন্ন অজুহাত পেশ করতে থাকবে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেন তাড়াতাড়ি কোরআন শিখতে পারেন সেজন্য আপনার জিহ্বা দ্রুত নাড়াবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় তা একত্রিত করা এবং আপনাকে তা ঠিক মতো পাঠ করানো আমার দায়িত্ব। قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ, অতএব আমি যখন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আপনার কাছে কোরআন পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ, অতঃপর আপনাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর। كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ, কখনোই নয় বরং তোমরা পার্থিব জীবনকে বেশি ভালোবাসছ। وَتَذَرُونَ الْآخِرَةَ, এবং তোমরা পরকালীন জীবনকে উপেক্ষা করছো। وُجُوهُ يَوْمَئِذٍ نَاضِرَةٌ, সেদিন অনেক মানুষের চেহারা হবে আনন্দিত। إِلَىٰ رَبِّهَا এই ভাগ্যবান ব্যক্তিরা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। আর সেদিন কিছু মানুষের চেহারা হবে বিবর্ণ মলিন। تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ, তারা ধারণা করবে যে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ শুরু করা হবে। كَلَّا إِذَا بَلَغَتِ তারাকি, কখনোই নয় মানুষের প্রাণ যখন তার
তার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে। ওয়াকিলা মান র এবং তাকে বলা হবে, এ সময় ঝাড়ফুঁক দেওয়ার মতো তোমার কেউ কি আছে? ওয়াজন্না আন্নাহুল ফিরাক এবং সে তখন বুঝে নেবে অবশ্যই পৃথিবী থেকে তার বিদায় নেওয়ার সময় এসে গেছে। وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ আর তার পায়ের গোছা অন্য পায়ের গোছার সাথে জড়িয়ে যাবে। إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ সেদিন আপনার পালনকর্তার দিকে সবাইকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ফালা সদ্দাক ওয়ালা সল্লা আসলে এ জাহান্নামী ব্যক্তিটি বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা বরং সে মিথ্যে বলেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি অতপর সে অহংকারের সাথে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ এই পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। সুম্মা আওলা লাকা ফাআওলা অতঃপর এ আচরণ শুধু তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আলম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন সে কি এক সময় স্খলিত বীর্যের এক ফোঁটা শুক্র কণিকা ছিল না? সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া অতপর সে ছিল জমাট বাঁধা রক্তপিণ্ড, তারপর আল্লাহ তাআলা তার দেহ সৃষ্টি করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা এরপর তিনি তা থেকে নারী পুরুষের জোড়া সৃষ্টি করেছেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন
يُحْيِيَ الْمَوْتَى তারপরেও কি বলবে সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? সাদাকাল্লাহুল আযীম।